আপডেট হচ্ছে যে আমাদের গত 24 ঘন্টায় আমাদের 498 জন রোগী ভর্তি হয়েছিল, ইমার্জেন্সিতে আসছিলেন 215 জন। আর আমাদের আইসোলেশনে আইডি হাসপাতালে আমাদের কোনো রুগী দিইনি, কারণ আমরা এখন আইডি হাসপাতালটাকে ডিসইনফেক্টেন্ট করে পরিষ্কার করতেছি। আমাদের এই 39-40 আমাদের রুগী আসছে হলো 7 জন, আর মিশন হাসপাতালে গত দিন ছিল 2টা, আর নতুন আসছে 2টা, এই 4টা। গত দিনের রুগীর আমরা স্যাম্পল নিয়েছিলাম, সেই রুগীগুলো নেগেটিভ, আর আজকে আবার আমরা অন্য রুগীগুলোর সব স্যাম্পল নিচ্ছি। আমাদের আইসিউতে একটা রুগী আছে, গাইনি রুগী, এটা 18 বছর বয়স, যদিও করোনা হবে না সেটা মনে করতেছি আমরা, তবুও আমরা যেহেতু আইসিউতে আছে আর একটু সিমটম ছিল, ওই জন্য আমরা তার স্যাম্পল নিয়েছি কালকে, আজকে তার রিপোর্টটা পাবো ইনশাল্লাহ। আল্লাহ দোয়া করুন যেন ভালো হয়। আর আমাদের স্বাভাবিক কাজকর্ম সবই চলতেছে, এখানে কালকে 47 তো ওটিও হয়েছে, আর জ্বর সর্দি কাশি নিয়ে এই সময় একটু যেহেতু ঠান্ডা এবং ফ্লু সিজন, জ্বর সর্দি কাশি আসতেছে, আমি বলবো যে জ্বর সর্দি কাশি আসলে আমাদের ফ্লু সেন্টার আছেন, এখানে আমরা আপনাদের সেবা দিব দিচ্ছি। যদি কোনো কিছু সন্দেহ করেন তাহলে আমাদের আরপি মেডিসিন আছে, অর্থাৎ প্রফেসর আজিজুল হক আজাদের সাথে কথা বললে ইনশাল্লাহ আমরা এই আপনার করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেবো। আমাদের আইসিউতে যেহেতু রুগীটা আছে, আমরা ওই জন্য কয়েকজন নার্স এবং ডাক্তার আমাদের আইসোলেশন এই কোয়ারেন্টাইনে আছে, আজকে যদি রিপোর্ট পায় তাহলে তারা ইনশাল্লাহ চলে যাবে। আর আগামী গত যে রুগীটা ছিল আব্দুল সালাম, তার সংস্পর্শে যারা আসছিলেন তাদের সবাই নেগেটিভ, তারা এখন আর কোয়ারেন্টাইনে নাই। হ্যাঁ, ওর পরীক্ষা কালকেই আমরা স্যাম্পল নিয়ে নিছি, এবং তার সংস্পর্শে যারা ছিল তাদেরকে আমরা সেপারেট করে রাখছি, আজকে আমরা রিপোর্ট ইনশাল্লাহ পেয়ে যাবো, পেয়ে গেলে আপনাদের জানাবো। আর গতকাল তো আপনারা জানেন যে 84টা টেস্ট হয়েছে, একটাও রাশিয়াতে আর পজিটিভ পাওয়া যায়নি কেস। না না না, আমাদের হাসপাতালে না, ওর আমাদের কলেজ থেকে স্যাম্পল নিয়ে যাচ্ছে, আমাদের কলেজে হচ্ছে, হাসপাতালটা এখনো চালু হয় নাই, এখানে ইয়ে হলো, চালু হলে এখানে হবে, আমরা হাসপাতালেই সমস্ত কিছু এখন মেডিকেল কলেজে করতেছি ইনশাল্লাহ। আমরা দোয়া করেন যেন রিপোর্টটা ভালো পাই, দেখা যাবে। এটা ইয়েতে করতেছে, এতো কিছু দক্ষ জনবলের দরকার আছে, দক্ষ জনবল হয়তো প্লেস হয়ে যাবে ইনশাল্লাহ, দক্ষ জনবল হলে আমরা চালু হবে। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় সংসদ অত্যন্ত তৎপর, চেষ্টা করছে, উনি সিএনবিকে বসে বারবার বসে আমাদেরকে বসে, আমরাও ইয়ে করতেছি, হয়তো একটু কয়েকদিন টেকনোলজি পেলে আমরা এটা চালু করে দেবো ইনশাল্লাহ। সিরিং আমাদের এখন নাই, ঘোরার সব অটোগুলো।